জোয়ারভাটা সহ নানা কারণে পলি জমে মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীর লৌহজং পয়েন্টে প্রতি বছর পলি অপসারণও করা হয় কিন্তু সেই পলি নদীর মধ্যে কিংবা নদীর পাশেই ফেলা হয় এতে আবারও ওই পলি নদীতে এসে সৃষ্টি হয় নাব্য সংকট তাই এবারও নাব্য সংকটের আশঙ্কা করছেন এই নৌরুটের চলাচলকারী লঞ্চ ও ফেরির মাস্টাররা দীর্ঘ সময় ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটের উভয় পারে প্রতিদিনই বাড়ে যানবাহনের সারি ফলে ঘন্টার পর ঘন্টা ঘাটে আটকা পড়ে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় এই নৌ রুটের চলাচলকারী যাত্রী ও পরিবহন চালকদের উপরে ভালো এমনোবন জনক সময় মেরে আটকে যায় নদীর ছোদ বেশি মনোবন আমাদের যাতায়াতে অনেক সমস্যা হয় আমগোয়ডায় ফেরি আটকে গেলে দেখা গেছে আমরা জামে আটকে থাকি এ ফারে একদম অনেক দিন দেখা গেছে এক সপ্তাহ লাগিয়ে জায়গা এ জায়গা চার পাঁচ দিন বসে থাকতে হয় তারপরে খাওয়া দাওয়ার সমস্যা এদিকে মালটাল বিজয়গিরি জরিমানা দিয়ে লাগে যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে সার্বক্ষণিক এই নৌরুট চালু রাখার দাবি জেলার সচেতন নাগরিক কমিটির সদস্যদের ফেরি পারাপারে এবং লঞ্চ পরে যে বিঘ্নতা ঘটে এর থেকে উত্তোলন ঘটার জন্য আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা সব সময় নাব্যতা সংকট থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই উপায় খুঁজে বের করা অবশ্য জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানান নাব্য সংকট সমাধানে নদীতে ড্রেজিং কার্যক্রম অব্যাহত রয়েছে মাঝে মাঝে বেশি পরিমাণ সিলটেশনের কারণে এটা নাব্যতাটা নষ্ট হয়ে যায় বা কলি পড়ে চ্যানেলটা বন্ধ হয়ে বন্ধ হওয়ার উপক্রমে সেক্ষেত্রে ডব্লিউটির সাথে যোগাযোগ করে তারা সহযোগিতা করেন। প্রতিদিন কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে দুই ছোট বড় যানবাহন পারাপারের পাশাপাশি তিরিশ হাজার মানুষ লঞ্চ ও স্পিড বোটে যাতায়াত করেন সময় সংবাদ মাদারীপুর